ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমল সুমনা ব্লগ। আমি সুমনা, আজকে স্বাধীনতা দিবস 15 আগস্ট, তো চলো কোথায় যাচ্ছি। তো বন্ধুরা দেখো কত ভিড়, প্রচণ্ড ভিড়। দেখে তো মনে হচ্ছে মানে শয়ে শয়ে লোক। এই ফার্স্ট টাইম গেলাম, বেশ আমার ভালোই লাগছে লোকজন দেখে শুনে। তো তোমরা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এরপরে একদম রেল লাইন দিয়ে আমরা নেমে বর্ডারের দিকে যাব। তা রেল লাইনের উপর দিয়ে একটু সাবধানে হাঁটতে হচ্ছিল, যেহেতু প্রচণ্ড ভিড় আর ঠেলাঠেলি হচ্ছিল। এই দেখো প্রত্যেকটা রেল লাইন দিয়ে লোকে হেঁটে যাচ্ছে, আর ধাক্কাধাক্কি হচ্ছিল। তো দেখতে দেখতে আমরা পার করে চলে আসলাম বর্ডারের কাছে। আর এটা এই দিক দিয়ে বাংলাদেশে যেতে হয়, তাই লাইনটা বন্ধ রয়েছে। এখানে মানে দেখে মনে হচ্ছে পুরো মেলা বসে গেছে, আমার তো ভীষণ ভালো লেগেছে। আর সাইডে দেখো মন্দির রয়েছে, বট গাছ রয়েছে, এখানে মায়ের মূর্তি রয়েছে। আর এখানে মিউট করে দেওয়ার কারণ হচ্ছে মাইক বাজছিল, সেই জন্য মিউট করে, আর যদি মিউট না করা হতো ভীষণ তোমাদের ভালো লাগতো। আইসক্রিম, ফুচকা, পাপড়ি চাট, মানে কানের সব ধরনের দোকান বসেছিল, পুরো মনে হচ্ছে মেলা বসে গেছে। যে জানতামই না যে বর্ডারের পাশেও এরকম মেলা বসে, এই ফার্স্ট টাইম আমি দেখলাম। আমার এই যে দেখো এখানে মাথায় শিপ, ফুল, হেয়ারবিন, মানে বাচ্চাদের খেলনা থেকে যাবি তো মেয়েদের সব কিছু পাওয়া যাচ্ছিল। আর প্রচণ্ড ভিড় ছিল, ঠেলাঠেলি করে যেতে হচ্ছিল। আরে দেখো কানেরগুলো কত সুন্দর লাগছে না, সবাই কিন্তু দেখছিল, আমিও দেখেছি কিন্তু কিনিনি। এরকম কে কে করো অবশ্যই একটু কমেন্ট করে জানিও। এপাশে বাদামের দোকান আছে, প্রত্যেকের হাতেই মোবাইল ছিল, প্রত্যেকেই ক্যামেরা করছিল, প্রত্যেকে একটা কথাই বলছিল যে সবাই ভিডিও করতে ভালোবাসে কিন্তু ভিডিও দেখতে কেউ ভালোবাসে না। তো তোমরা এরকম করো না, অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। এই দেখো আমাদের ভারত মাতার পতাকা, দেখতেই পাচ্ছ কত বড়। কে কে এসেছিলে গেদে বর্ডারে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখতে দেখতে আমরা ক্যাম্পের মধ্যে ঢুকে পড়লাম, আর সাইডে বর্ডার আছে, চলো দেখতে পাবে। তাও তো আমরা দুপুরবেলাতে গিয়েছিলাম, আর সকালবেলাতে তো আরও প্রচণ্ড ভিড় হয়। এবার সকালবেলাতে যেহেতু যা হয় নিজে যাবই, আমার সেরকম কোনো প্ল্যান ছিল না। বৌমা ফোন করেছিল যে কাকিমা যাবে গেদেতে, আমি এক কথায় বললাম ঠিক আছে। আমি বললাম কখন যাবি, বললো কি দুটো ট্রেনে। তা আমরা দুটো ট্রেনটা কালকে সেদিন 15 আগস্টে লেট ছিল, যেহেতু আমি পরে ভয়েস দিচ্ছি, লেট ছিল, তাও আমরা সুন্দরভাবে পৌঁছে গেছিলাম। বৌমা দিদি, এই যে বৌমা দিদি ছেলে, আমরা চারজনে। তোমার দাদা ভাই যাওয়ার কথা ছিল কিন্তু পুরো ব্যাড, তোমার দাদা যেতে পারেনি হট করে, তোমার দাদার ঘাড়টা পুরো ব্যথা করছিল, ঘাড় ঘোরাতে পারছিল না, সেই জন্য তোমার দাদা ভাই যেতে পারেনি। তোমার দাদা ভাইয়ের ভীষণ আফসোস হচ্ছিলো, আমারও ভালো লাগছিল না, আমি সেই জন্য খুব তাড়াতাড়ি ঘুরে চলে এসেছিলাম, পুরোটা দেখে আমি কমপ্লিট করতে পারিনি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। তো চলো ভিতরটা দেখে না, ওয়াও একদম এতটাই সুন্দর হয়। আমাদের ওখানেও বর্ডার রয়েছে কিন্তু এতটা সুন্দর না, সত্যি কথা গেদে বর্ডারটা এতটাই সৌন্দর্য, ভেতরে মনে হচ্ছে পার্ক। হাঁসগুলো তো দেখাতে পারিনি, হাঁসগুলো রাজহাঁস, এত সুন্দর সাদা ধবধবে হাঁস ছিল, প্রচুর মানে এত সুন্দর যে, আর ভিতরটা তো আরও বেশি সুন্দর, যে দেখো ঘাসগুলো কতটা সুন্দর লাগছে, সবাই বসে কিন্তু গল্প করছে। এখানে এই স্যারদের সঙ্গে সবাই ছবি তুলছিল, আমিও তুলেছি, স্যারগুলো খুব ভালো,
বৌমামি স্যার এজার দিদি ছেলে সবাই মিলে ছবি তুলে আমি একটু একটু করে ভিডিও শ্যুট করেছি। এবার ঘুরতেও তো হবে, সবসময় ভিডিও করলেও তো হবে না, একটু নিজেও তো ভালো করে দেখবো। আর যতটা পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এই যে দেখো উপরে হচ্ছে বাংলাদেশ সীমানা। হ্যাঁ, আমি ভারতে দাঁড়িয়ে আছি, আর ওই যে গাছপালাগুলো দেখছো ওটা পুরো বাংলাদেশের মধ্যে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে না? অবশ্যই কমেন্ট করতে কেউ ভুলো না। হ্যাঁ, বৌমা কিন্তু একটা ভালো কাজ করেছে, বৌমা সবকে চকলেট দিয়েছিল স্যারদেরকে, সবাই খুব হাসি মুখে গ্রহণ করেছে স্যারগুলো ভালো। এই যে দাদাটার সঙ্গে খুব মানে দাদার ভিডিও দেখি, যে দাদাকে সামনে থেকে কাল আমি সেদিন দেখতে পাবো সেটা কখনোই ভাবিনি, সত্যি দেখা হয়ে গেছে। দাদা খুব ভালো, দাদার ব্যবহারটাও খুব সুন্দর। এই যে এই ম্যাডামগুলো খুব ভালো, স্যারগুলো দাঁড়িয়েছিল। আর এই যে সামনের গেটটা, আমি বেরিয়ে আসলাম ঘুরে, পুরো যতটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি, তা বাইরে বেরিয়ে আসলাম। দুঃখের বিষয়ে আমি ওখানে গিয়ে কোনো রিলস শ্যুট করতে পারিনি, আমার ফোনে একটু নেটওয়ার্ক ছিল না। তা ওখানে দই লস্যি কিনলাম তো পুরো একদম ফালতু হয়ে গেছে। আর এই যে দেখো বটগাছটা, আমি তোমাদেরকে দেখাচ্ছি, ভালো করে দেখে নাও বটগাছটা। বটগাছের নিচটা কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়। তো এই যে আবার গেদে স্টেশনে উঠে চলে আসলাম ট্রেন ধরবো বলে। চাই দেখো আমি ট্রেনে বসে পড়েছি, তো চারটে একদম চারটে আমি ট্রেনে বসেছি, ট্রেনটা ছেড়েছে সাড়ে চারটের সময়, অনেকটা লেট হয়ে গেছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তোমরা, প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে। আমার বৌমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ছোলা মাংস কিনেছিলাম, পুরো এতটা ফাঁকি দিয়ে নেমে যাবে ফটফট, আমাকে আমার হাতে দিল না, দুটো ছোলা কিনেছিলাম তা দিয়েছিল না, পুরো ফাঁকি দিয়েছিল, ছোলা ছিলই না, কয়েকটা চানাচুর দিয়েছিল। কেমন করলে? সব ঘুরতে পারিনি, রোদ্দুর আর গরমে, তাই না? তোমার দাদাভাই বাড়িতে ছিল সেই জন্য আরো বেশি ঘুরিনি। সেই জন্য ট্রেনে তো আধ ঘন্টা ধরে বসেছিলাম যে চারটায় ট্রেন ছেড়ে যাবে, না সাড়ে চারটায় ট্রেন ছেড়েছে, নাহলে আরো আগে চলে আসতাম। প্রচন্ড গরম, মাথা যন্ত্রণা করছে, দেখে আসলাম এই আর কি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ব্লগটা কন্টিনিউ দেখো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার চ্যানেলে প্রথম হয়ে থাকলে সাবস্ক্রাইব, আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে ফেলে দেখো। টাটা বাই বাই, এখানে ভিডিওটা শেষ করছি। আর কি এনেছি দেখাইনি, দেখাচ্ছি। তো বন্ধুরা, এটা তোমার দিদিভাই অনিরুদ্ধ গেদে বর্ডারে গিয়েছিল, সেখানে মানে আজকে স্বাধীনতা দিবস উদযাপন খুব জাঁকজমক করে হয়। তোমরা যারা গিয়েছো তারা তো দেখে থাকবে। আর সেখান থেকে আমার জন্য যে খাবার দাবার নিয়ে এসছে, তো ঘুগনি নিয়ে এসছে, আর কেক এনেছিল সেটা খাওয়া হয়ে গেছে, এই যে ঘুগনি, এই যে কেক, সব নিয়ে এসছে, আমার জন্য নিয়ে এসছে। কিন্তু আমি এখনও শুধু কেক ছাড়া কিছু খাইনি, অনিরুদ্ধ খাওয়া শুরু করে দিয়েছে। আমিও মনে মনে ভাবছিলাম যে বলে দিই, দেখলাম যা আনে আনবে, বললে পরে খাওয়ার মজাটা আসবে না, যা আনবে সেটাই ভালো লাগবে। চলো খাওয়া দাওয়া করে নিই।